লাস্ট ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে আলোচনা করেছিলাম এস পেমেন্ট ইস্যুকে নিয়ে এবং তার একটা সলিউশন আমি তোমাদেরকে দিয়েছিলাম সেই রিলেটেড কিছু গুড নিউজ রয়েছে আজকের এই ভিডিওতে যারা এখনও পর্যন্ত টাকা পাওনি যাদের এখনও পর্যন্ত স্যাংশন হয়নি বা যাদের স্যাংশন হয়ে গেছে যাদের অ্যামাউন্ট এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি তাদের সকলের জন্য আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিওতে তোমাদের সকলের জন্য রয়েছে গুড নিউজ তো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো দ্য সায়েন্স বলতে চলো এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে প্রথমেই তোমাদের সকলকে আমি বলতে চাইবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দ্য দাও টোটালি ফ্রি অফ কস্ট বাট এর থেকে তোমাদের জন্য আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পেতে পারবো অল রাইট সো প্রথমে আমি তোমাদের সকলকে বলতে চাইব যে লাস্ট ডেতে আমি তোমাদেরকে কী সলিউশন দিয়েছিলাম যার ফলাফলস্বরূপ তোমাদের কিছুটা হলেও লাভ হতে পারে এবং সেটা কতটা কার্যকর হয়েছে সেটাও আমি তোমাদের সকলকে বলতে চাইব তো লাস্ট ভিডিওতে তোমাদের যে সলিউশনটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে তোমরা রিটুইট করতে পারো আমার একটা টুইট যেটা তোমরা অনেকেই করেছে এবং থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ এইবারে তোমাদের সকলকে আমি বলতে চলেছি দ্যাট তোমরা যখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবে সেইখান থেকে তোমরা সকলে দেখতে পারবে দ্যাট একটা নোট বলে লেখা আছে যে ফান্ডের প্রবলেম চলছে এস ভিএমসি এম স্কলারশিপের ক্ষেত্রে যেটা অবশ্য প্রথম থেকে হয়নি কিন্তু শেষের দিকে ফান্ডের প্রবলেম হচ্ছে যার কারণে টাকা পৌঁছোতে দেরি হচ্ছে অনেকের স্যাংশন হয়ে গেছে চার পাঁচ পাঁচ মাস করে পড়ে আছে তাদের কোনো কিছু হচ্ছে না অনেকের স্যাংশন হয়নি তো সম্পূর্ণ যে সকল প্রবলেমগুলো সম্পূর্ণটাই কিন্তু ফান্ডের জন্যই হচ্ছে ফান্ড যখন চলে আসবে এস বি এম এর তরফ থেকে জানানো হচ্ছে তখনই নাকি তোমাদের অ্যামাউন্ট রিলিজ করে দেওয়া হবে এর পাশাপাশি তোমরা আরও একটা কাজ করতে পারো আরও একটা সলিউশন তোমাদেরকে বলছি তোমরা চাইলে কিন্তু ইমেল করতে পারো এস বিএমসি এম যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে যে ইমেলটা রয়েছে সেটাকে কালেক্ট করো এবং সেখান থেকে তোমরা ইমেল করতে পারো যে আমার এতদিন হয়ে গেলো আমার স্যাংশন রয়েছে বাট এখনও পর্যন্ত আমি টাকা পাচ্ছি না বা অনেকে বলতে ওরা অ্যাপ্রুভ হয়ে গেছে এখনও পর্যন্ত তাছাড়া অন্য কোনো কাজ হচ্ছে না তো তোমাদের কিন্তু এটাও তোমরা করতে পারো এর পাশাপাশি তোমাদের সকলকে বলে রাখি ইমেল অলরেডি আমি করেছিলাম ইনফ্যাক্ট আমি টোল ফ্রি নাম্বারে কল করেছিলাম এবং সেখান থেকে এটাই জানা যাচ্ছে বর্তমান পর্যন্ত আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে তোমাদের টাকা ডিস্ট্রিবিউশন করার চান্সেস রয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি না বাট চান্সেস রয়েছে তো কিছুটা হলেও গুড নিউজ রয়েছে তোমাদের সকলের জন্য এতদিন অপেক্ষা করেছো আমি তোমাদেরকে অনুরোধ করব আর কিছু দিন অপেক্ষা করো আশা করি তোমাদের সকলের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং তোমরা তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো আর সাথে সাথে কমেন্টে এটাও জানাও দ্যাট তুমি রিটুইটটা করেছিলে কি না আর যদি না করে থাকো তাহলে অবশ্যই সেটাও করে নিও ঠিক আছে তো সকলে ভালো দেখো সুস্থ দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাওয়ার আগে এবং নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ বাই